বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচক। আজকে শোনাবো নবনীতা দেবসেনের মেজ কাকিমার গল্প। মেজ কাকিমার অনেক গল্প, কোনটা ছেড়ে কোনটা বলি, এই কালকেরটাই আগে বলা যাক। ছোট কাকু অফিস থেকে দুপুরে লাঞ্চ খেতে বাড়ি আসেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জিজ্ঞেস করলেন, মেজ বৌদি, আমার কোনো চিঠি এসেছে? মেজ কাকিমা বললেন, চিঠি? তা তুমি আসছো না আসছো না, আমি তো রান্নাবান্না সেরে তোমার জন্য বারান্দায় দাঁড়িয়ে আছি, দেখি পিয়ন আসে কি তুমি আসো। এমন সময় পাশের বাড়ির সোমার মায়ের দেখা পেলুম, বুঝলে। এই সোমার মায়ের খবর তো জানো? আরে তার ভাইয়ের চোখে অপারেশন হয়েছে, ম্যাড্রাস গেছে। সেই সময় আবার তার মায়ের হলো হার্ট অ্যাটাক, বুঝলে। সেও আবার হাসপাতালে, বেচারি একলা, ভেবে ভেবে অস্থির, ম্যাড্রাসে ভাইয়ের খবর নেবে নাকি ওই পিজিতে মাকে দেখতে যাবে, সে এক বিতিকিচ্ছিরি অবস্থা। তা সোমা অবশ্যই খুব শক্ত মেয়ে, ছেলেবেলা থেকে পিতৃহীন হলে লোকে অমনি শক্ত হয়ে যায়। সে বললে, মা, তোমাকে ম্যাড্রাসের কথা ভাবতে হবে না, তুমি পিজিতেই যাও। কি সুবুদ্ধি, ভেবে দেখো একবার ঠাকুরপো, অতটুকুন মেয়ে কলেজে পড়ে মাত্র। তারপর সোমার মা তো চলে গেল। আমি ভাবলুম, সোমার জন্য তো পাত্তর দেখা উচিত, এবার মেয়ে বেশ বড় হয়ে গেছে। ওই সময় রাস্তা দিয়ে উমেশবাবু যাচ্ছিলেন, দেখেই মনে হলো উমেশবাবুর চার ছেলের তো এখনো বিয়ে হয়নি, বিলেতে না আমেরিকায় না খড়গপুরে না 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 দুর্গাপুরে, কোথায় না কোথায় যেন ছেলে চারটেই দূরে দূরে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোনোটা পড়ছে, কোনোটা বা চাকরি করছে, কে যে কেমন পাত্তর হয়েছে তা তো ঠিক জানি না, উমেশবাবুকেই বরং ডেকে জিজ্ঞেস করি। তা উমেশবাবু তখন পোস্ট অফিসে যাচ্ছিলেন, বিলেতের না আমেরিকার চিঠি ডাকে দিতে। তাকে বলে দিল ওই সঙ্গে আমার জন্য খানদুই পোস্ট কার্ড এনে দিতে। বলুম, দাঁড়ান দাঁড়ান, এই 30টা পয়সা নিয়ে যান। তা উনিও দাঁড়াবেন না, আমিও ছাড়বো না। ও ওই করতে করতে ওই ছেলেরা কি করছে কি কি পড়ছে সেসব জিজ্ঞেস করতে বেমালুম ভুলেই গেলুম, বয়সের দোষ আর কি। তা উমেশবাবু, ছোট কাকু ডাল শেষ করে চচ্চড়ি মাখতে মাখতে বললেন, মেজ বৌদি, আমার কি কোনো চিঠি এসেছে? সেই কথাই তো বলছি, তা পিয়নেরও দেখা নেই তোমারও দেখা নেই। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলুম মাথায় তেলটা মেখেই নি, তা তেলের যা অবস্থা হয়েছে, জবা কুসুম ক্যান্থারাইডিন তো মাখিয়ে নি, একদম প্লেন নারকেল তেল, তাতে কি খরচা কি খরচা। মাঝে মাঝে ভাবি দূর চাই চুলে তেল দেওয়া ছেড়েই দেব। তা কাঁচা পাকা যাই হোক, চারটিখানি চুল তো আছেই মাথায়, তেল না দিতে মাথা যেন ফেটে যায়। রাগ করে দুদিন তেল না মাখলেই প্রেশার চড়ে যায়, সে আরেক কেলেঙ্কারি। তা আজকাল শিঙ্গি মার্কা বদল করে প্যারাশুট মার্কা কিনছিল, এখন আবার সেটাও বদল করে। এবার মাছের কাঁটা বাজতে বাজতে কাকু বললেন, মেজ বৌদি, আমার কোনো চিঠি এসেছে? চির প্রশান্ত চির সুস্থির ছোট কাকু ধৈর্য ভরেই প্রশ্ন করেন, আহা হা হা হা, সেই কথাই তো হচ্ছে, এতটুকুতে এত অধৈর্য হলে চলবে কেন, ওই চিঠির কথাই তো হচ্ছে। তা আমি ভাবলুম পিয়নের তো দেখা নেই, বরং তেলটা একটু চাঁদিতে ঘষেই নি। তারপর তেল মাখতে মাখতে দেখি কি সর্বনাশ, ও বাড়ির চাঁদুর ছেলেটা ন্যাড়া ছাদে ঘুড়ি ওড়াচ্ছে। ওরে বাবারে, ওই ন্যাড়া ছাদে ঘুড়ি ওড়ানোর মতন এত তো ডেঞ্জারাস খেলা আর নেই, আমি তো অমনি চেঁচাতে শুরু করেছি, ও চাঁদু, তো ছেলে যে পড়ে মোলো রে, ওরে কি করছিস, আগে ছেলেকে নামা। তা চাঁদু বাড়ি ছিল না, সকালবেলা এই সময় অবশ্যই সে থাকে না কোনোদিনই, তার তো রোজই আপিস, সেই সুযোগেই ছেলেটা ছাদে উঠেছে। তাদের স্কুল সব বন্ধ কিনা, গরমের ছুটি দিয়ে দিয়েছে, স্কুলগুলো যে কটা দিনই বা খোলা থাকে আর কটা দিনই বা বন্ধ। মেজ বৌদি, ছোট কাকু কাঁচা আমের ফটিং ছলে চুমুক দিয়ে গোব ঝাড়তে ঝাড়তে বললেন, আবার কি কোনো চিঠিপত্র এসেছে? আহা, চিঠির কথা বলছি না তো কি অন্য কথা বলছি আর। ভাবলো, তেলটা যখন মাখা হয়ে গেল, একবার গামছা টামছা নিয়ে কাপড় চোপড় নিয়ে নিচে কলতলায় নামি, তোমার ডাকবাক্সটাও দেখা হবে, চানটাও সারা হবে। এমন সময় সাবির টেলিফোন এলো, সাবির শাশুড়ি যায় যায়, জানোই তো সাবিদের বাড়িতে টেলিফোন
নেই কিনা খবর যা কিছু আমার এখানেই দেয়। আমি তখন কি করি, কেমন করে সাবিকে ডেকে পাঠাই, ঘরে তো কেউ নেই। তখন বললুম, তা খবরটা বরং আমাকেই দিয়ে দাও, দুপুরবেলা যখন ঠাকুরপো ভাত খেতে আসবে তার হাতে সাবিকে খবর দিয়ে দেব। তা হাতে তেল নিয়ে ফোন ধরা যদি বা যায়, কলম ধরা বড়ই শক্ত। তখন সাবির দেওরকে বললুম, ভাই একটু একটু ফোনটা ধরো, তেল হাতটা একটু 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 ধুয়ে আসি। দইয়ের বাটিটা নামিয়ে রেখে ছোট কাকু বললেন, মেজ বৌদি আমার কি কোনো চিঠি? আহা শোনোই না সবটা, এত অধীর হলে কি সংসারে চলে? আচ্ছা আপিসের কাজকর্ম করবি বা কেমন করে তোমরা? তখন তাড়াতাড়ি তেল হাত ধুয়ে সাবি দেওর যা যা বললে সব একখানা কাগজে লিখে রাখলুম। সেই চিঠি লিখে ওকে বললুম, ছোট ঠাকুরপোকে দেব, সে ঠিক ভাত খেয়ে অফিসে যাওয়ার পথে সাবিকে দিয়ে যাবে তার শাশুড়ির খবরটা। চিঠি চিঠি করে যে পাগল করে দিচ্ছ, তা সেই চিঠির কথাই তো বলছি, শুনলে তো? ছোট কাকু হাত ধুয়ে মেজ কাকিমের হাত থেকে মশলা নিয়ে খেয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বললেন, তাহলে মেজ বৌদি সাবির চিঠিটাই দিয়ে দাও, যাওয়ার পথে দিয়ে যাচ্ছি। সে কি আর আছে, রাস্তা দিয়ে তখনই ওই মনমোহন ছুতোর মিস্ত্রি যাচ্ছিল, সে তো সাবিদের পাশের বাড়িতেই কাজ করছে, তার হাতে পাঠিয়ে দিয়েছি, তখন তখনই পেয়ে যাবে, ও সব খবর ফেলে রাখতে হয়। ছিটকিনি খুলতে খুলতে ছোট কাকু বললেন, তাহলে আজকে সকালের ডাকে আমার কোনো চিঠি আসেনি? মেজ কাকিমা পিছু পিছু গেছেন দেওরকে এগিয়ে দিতে, ফস করে জ্বলে উঠলেন, কে বললে আসেনি? আমি কি বলেছি একবারও যে তোমার কোনো চিঠি আসেনি? কেন আসবে না চিঠি? আমি পিয়নকে দেখতে পাইনি বলেই যে চিঠি আসবে না তেমন তো কোনো নিয়ম নেই। এই তো তোমার দুখানা পত্র এসেছে, এই দরজার কাছেই টেবিলের ওপর খবরের কাগজ চাপা দিয়ে তুলে রেখেছি, পাছে উড়ে যায়। খবরের কাগজের গোছা তুলে বীর দর্পে মেজ কাকিমা দুটি খাম এগিয়ে দিলেন ছোট কাকুর হাতে।